পল্টন বাজার ঘটনা সন্দৰ্ভত মন্তব্য কৰিছে জ্যেষ্ঠ অধিবক্তা ভাস্কৰ দেৱ কোৰে জ্যেষ্ঠ অধিবক্তা গৰাকীয়ে কলে যে সমগ্র ঘটনাৰ বাবে দায়ী ঘটনাৰে জড়িত আৰক্ষীকেইজন ভাৰতীয় দণ্ডবিধি ধাৰা অনুসৰি আইন ভংগ কৰা আৰক্ষীৰ বিৰুদ্ধেও আইন আছে আৰক্ষীৰ লোকজনক কেৱল নিলম্বন কৰা তথা মটৰচাইকেল আৰোহীজনক জেললৈ প্ৰেৰণ কৰাটো নিন্দনীয় যান বাহন আৰক্ষী ফকৰুদ্দিন আহমেদক সহযোগ কৰা অন্য আৰক্ষীৰ লোককেইজনৰো প্ৰশিক্ষণৰ অভাৱ পৰিস্ফুট হৈছে এটো হসাকে দুখ লগা ঘটনা আৰু ই নিন্দনীয় আৰু পুলিচক ইয়াত গৰিহণা দিয়াটো যোগ্য কাৰণ এজন যদি কোনো লোকক তেওঁলোকে আটক কৰিব বিচাৰে যিকোনো অপৰাধেই সেই লোকজনে নকৰক অপৰাধটোতকৈ আটক কৰিবলৈ তেওঁলোকে মেক্সিমাম ফৰ্চ ইউজ কৰিব নোৱাৰে তেওঁলোকে চাব লাগিব যে মানুহজনক ডিটেনশ্যন কৰিবৰ কাৰণে যিখিনি তেওঁলোকে ফৰ্চ ইউজ কৰিব লাগে সেইখিনিয়ে ইউজ কৰিব পাৰে কালি যিটো ঘটনা যিবিলাক ভিজুৱেল দেখা গৈছে তাত দেখা গৈছে যে পুলিচে এজন লোকক যান বাহন আৰক্ষীয়ে গুৰ চৰ লাঠি দি পেলায় আৰু তেওঁৰ যিবিলাক সহযোগী আছে তেওঁলোকেও মানে এনেকুৱা ধৰণৰ বাক্য উচ্চাৰণ কৰিছে যে পুলিচৰ ওপৰত হাত তুলিলে কেনেকৈ সাহস কৰিলি তাৰপিছত তেওঁলোকে গোটেই জঁপিয়াই পৰি পেলাই তেওঁক যিধৰণে মাৰধৰণ কৰিছে এইটো অকল মানৱ অধিকাৰৰ উলংঘন নহয় এইটো ভাৰতীয় সংবিধানত যিটো আৰ্টিকেল 21ত যিটো ৰাইট টু লাইফ এণ্ড লিবাৰ্টি আছে বা পুলিচে এনেকুৱা ধৰণৰ ঐতিহাস্য চলালে এইটো আইনগতভাৱে আচলতে দণ্ডনীয় কাৰণ পুলিচৰ এজন যদি কোনোবা এজন পুলিচে এনেকুৱা ঐতিহাস্য মানুহৰ ওপৰত বা অত্যাচাৰ চলায় তেতিয়াহ'লে তেওঁৰ লগৰবিলাকে তেওঁক বাধা দিব লাগে কাৰণ তেওঁ যদি কিবা এটা ট্ৰেফিক আইন ভংগ কৰিছে তেতিয়াহ'লে তাৰ আইনত তেওঁক জৰিমনা দিব পাৰিব বা তেওঁক ফাইন কৰিব পাৰিব তেওঁ লাইচেঞ্চখন কেঞ্চেল কৰিব পাৰিব সেইবুলি তেওঁক যে মাৰধৰ কৰিব লাগিব সেইটো কোনো ধৰণে আইনত সেইটো গ্ৰহণযোগ্য নহয় আৰু মই ভাবোঁ যে পুলিচ প্ৰশাসন যি অসম পুলিচৰ প্ৰশাসন যি আছে তৎকালীনভাৱে যিসকল ইয়াত আৰক্ষী বিষয়াসকল যিসকল জড়িত আছে তেওঁলোকৰ এগেইনষ্টে শাস্তিমূলক ব্যৱস্থা ল'ব লাগে আৰু যদি মানুহজনক এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে অত্যাচাৰ চলাইছে যিটো তেওঁ ঘৈণীয়েকে কৈছে যে কাণৰ পৰা তেজ ওলাই আহিছে তেতিয়াহ'লে এইটো যথেষ্ট গুৰুতৰ অপৰাধ আৰু তেওঁলোকে মই ভাবোঁ যে এনেকুৱা ধৰণৰ যদি গোচৰত যদি যিকণ মানে লোকে আঘাতপ্ৰাপ্ত হৈছে তেওঁলোকে আচলতে কম্পেনচেশ্যনৰ কাৰণেও কেছ কৰিব পাৰে বা তেওঁলোকে ক্ৰিমিনেল প্ৰচিডিঙো এই আৰক্ষী বিষয়াসকলক এগেইনষ্টে তেওঁলোকে ইনিচিয়েট কৰিব পাৰে গাড়িগাঁও ধর্ষণ কাণ্ডরে হাঙুর খাইছে ব্রহ্মপুত্র গেস্ট হাউসর নাম স্বত্বাধিকারী কাহু সপা নাই সহযোগিতা আগবহা কর্মচারী খেয়ে গ্রেপ্তার করা হল আরক্ষীর ভূমিকাক লো এটা মিশ্রিত প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে গাড়িগাঁও দলবদ্ধ ধর্ষণ কাণ্ডে উদর উন্মোচিত করলে মহানগরীর অভিজাত হোটেলত ঘটি থাকা অপকর্মর নমুনা পিছে গাড়িগাঁও ধর্ষণ কাণ্ডত কিমান অরিহণা আছিল আটাবাড়ির ব্রহ্মপুত্র গেস্ট হাউসর ব্রহ্মপুত্র গেস্ট হাউস এইখন হোটেলর এই 105 নম্বর গোটাতেই ঘটিছিল এই নির্লজ্জ কাণ্ড দিয়াটো হয় ইয়াতে থাকিছিল 105 এতিয়াও আরক্ষী সন্ধান পোৱা নাই আদাবাড়ির ব্রহ্মপুত্র গেস্ট হাউসর 105 নম্বর কোঠা বুকিং করা রাজা আলীর নথিপত্র উদ্ধার হওয়া নাই সিসিটিভিত বন্দী হওয়া ভুক্তভোগী আর 5 অভিযুক্তর দৃশ্য রাজ্য কপাই যাওয়া দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর কথা পোহরলে অহার পিছতে আরক্ষী আর সংবাদ মাধ্যমের সঙ্গে মুখামুখি হয়েছিল ব্রহ্মপুত্র গেস্ট হাউসর কর্মচারী অভিজিৎ মজুমদার হোটেলত অভিযুক্তর নথিপত্রর লগতে সিসিটিভির দৃশ্য নোহোৱা হওয়ার কথা ব্যক্ত করেছিল অভিজিতে এটা এন্ট্রি আছে কিন্তু আইডিটো যোনটো ফাইলটো থাকে সেইটো আইডিটো মই চাইছোঁ ইয়াতে নাই এইটো সিঙা আছে ওলোৱা আছে আৰু 5 দিনৰ পৰা বেলেগ মানুহ আছে ইয়াতে এইটো মই গম নাপাওঁ এতিয়া সিসিটিভি ফুটেজ এতিয়া বছৰৰ লগত কথা পাতিছে সিসিটিভি ফুটেজ নাই বছৰ কয় মানে একৰ্ডিং টু সিহঁতে এইটো সিহঁতৰ কথাত সিসিটিভি ফুটেজ নাই কিন্তু তদন্তত সহযোগ কৰা অভিজিৎ মজুমদাৰকেই গ্ৰেপ্তাৰ কৰিলে আৰক্ষীয়ে বিপৰীতে ব্রহ্মপুত্র গেস্ট হাউসর গৰাকীৰ বিৰুদ্ধে এতিয়ালৈকে নললে কোনো ধৰণৰ ব্যৱস্থা মোৰ পাছফালে থকা এইটো আদাবাৰীস্থিত ব্রহ্মপুত্র গেস্ট হাউসর 105 নম্বৰ কোঠাতে সংঘটিত হৈছিল ৰাজ্য কপাই যোৱা গাড়িগাঁৱৰ নাবালিকা কিশোৰী দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ড আৰক্ষীয়ে ইতিমধ্যে এই গেষ্ট হাউসর এজন মেনেজিং ষ্টাফক আটক কৰিছে গ্ৰেপ্তাৰ কৰিছে কিন্তু কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে এতিয়াও কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই কি কাৰণত এই গেষ্ট হাউসত 4 জনকৈ যুৱকক ৰুম দিয়া হ'ল সেয়াও এতিয়াও ৰহস্যৰ আৱৰ্তত নীতি বহিৰ্ভূতভাৱে চলিছে নেকি গেষ্ট হাউচৰ কাম কাজ ভুক্তভোগী পৰিয়ালে এজাহাৰ দাখিল কৰাৰ 11 দিনৰ পিছতো কৰ্মচাৰীক গ্ৰেপ্তাৰ কৰাৰ বিপৰীতে ব্ৰহ্মপুত্ৰ গেষ্ট হাউচৰ স্বত্বাধিকাৰীক
সোধা বুজা নকৰাত উত্থাপন হৈছে বহুকেইটা প্ৰশ্ন। তদন্তৰ আওতালৈ কিয় অহা নাই ব্ৰহ্মপুত্ৰ গেষ্ট হাউচৰ স্বত্বাধিকাৰী? 105 নম্বৰ কোঠা বুকিং কৰা ৰাজালীৰ নথিপত্ৰ লুকুৱাই থোৱাৰ লগতে চিচিটিভিৰ দৃশ্য মচি পেলোৱা লোকজনৰ সন্ধান উলিয়াব পাৰিবনে আৰক্ষীয়ে, নে কৰ্মচাৰী অভিজিৎ মজুমদাৰৰ গ্ৰেপ্তাৰতেই সামৰণি পৰিব দলবদ্ধ ধৰ্ষণকাণ্ডত সংঘটিত হোৱা ব্ৰহ্মপুত্ৰ গেষ্ট হাউচৰ অধ্যায়? মালিগাঁৱৰ পৰা ৰাকিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। নাৰীফালে ফাকুৱাৰ আনন্দ উল্লাসত ৰাজ্যবাসী বুৰ গৈ থকাৰ সময়তে তামোলপুৰৰ জোকমাৰি নিজ ডেফেলি দৌল মহোৎসৱৰ সোণালী জয়ন্তীত এটা অঘটন সংঘটিত হৈছে। সাংস্কৃতিক সন্ধিয়া উপভোগ কৰিবলৈ অহা স্থানীয় একাংশ যুৱকৰ সৈতে তৰ্কাতৰ্কিত লিপ্ত হয় আৰক্ষী। তাৰ পিছতে কুৰুক্ষেত্ৰত পৰিণত হ'ল দৌলৰ সাংস্কৃতিক সন্ধিয়াৰ ৰভাস্থলী। সাংস্কৃতিক অনুষ্ঠান পৰিণত হ'ল কুৰুক্ষেত্ৰত। হোলীৰ আনন্দত চেঁচা পানী তামোলপুৰত। আৰক্ষী আৰু একাংশ লোকৰ সংঘাতৰ পৰিণতি। তামোলপুৰ জোকমাৰি নিজ দেৱীত অনুষ্ঠিত হৈছিল দৌল মহোৎসৱৰ সোণালী জয়ন্তী। পুৱাৰে পৰা বিভিন্ন কাৰ্যসূচীৰে আৰম্ভ হোৱা সোণালী জয়ন্তী অনুষ্ঠানৰ সাংস্কৃতিক সন্ধিয়াৰ কাৰ্যসূচীত সৃষ্টি হ'ল এই কুৰুক্ষেত্ৰ। ৰভাতলি ভাঙি লণ্ড বন্ধ কৰিলে একাংশ লোকে। ছদিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হোৱা এই সোণালী জয়ন্তী অনুষ্ঠানৰ সময়সীমা নিশা 9 বজালৈকে প্ৰশাসনে বান্ধি দিছিল, কিন্তু 11 বজালৈকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলি থকাৰ বাবে আৰক্ষী উপস্থিত হৈ অনুষ্ঠান বন্ধ কৰিবলৈ আহ্বান জনায়। ইয়াকে লৈ একাংশ লোকে সৃষ্টি কৰে অপ্ৰীতিকৰ পৰিস্থিতি। ভাঙি চুৰমাৰ কৰে মণ্ডপৰ চকী আৰু লাই। সুৰাৰ ডাকিত মাতাল একাংশ উদণ্ড লোকে আৰক্ষীকো দুৰ্ব্যৱহাৰ কৰে। ইয়াৰ পিছতেই পৰিস্থিতি ক্ৰমাৎ নিয়ন্ত্ৰণৰ বাহিৰলৈ গুচি যায়। ইফালে শুকুৰবাৰৰ ঘটনা সন্দৰ্ভত এতিয়ালৈকে কোনো এজন লোককে আটক কৰা হোৱা নাই। মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশী, News18 অসম নৰ্থ ইষ্ট। আৰু আন এটা ব্ৰেকিং নিউজ এইখিনিতে, যে নগাঁৱতো হোলীৰ মাজত একাংশই উদ্বণ্ডালি কৰিছে। আৰক্ষীয়ে বাইক জব্দ কৰা যুৱকৰ দলে ঘুচিয়াই ভাঙিলে তীৰ্থযাত্ৰী কঢ়িওৱা বাহনৰ গ্লাছ। ইটাচালি আৰক্ষী চকীৰ সন্মুখতে চৰম উদ্বণ্ডালি যুৱকৰ দলটোৰ। যান বাহন আৰক্ষীয়ে নিয়ম উলংঘা কৰাৰ বাবে জব্দ কৰিছিল যুৱক কেইজনৰ বাইক। বাইক জব্দৰ পিছতে চৰম অসভ্যালি যুৱকৰ দলটোৰ। ঘটনাৰ পাছতে আৰক্ষীয়ে ৰুজু কৰিছে আৰু ইতিমধ্যে ৰাজ কোচ আৰু কমল হাজৰিকা নামৰ দুজনক আটক কৰিছে, গোচৰো ৰুজু কৰিছে। পুনৰ কৈছো, নগাঁৱত হোলীৰ মাজতে একাংশই উদ্ভণ্ডালি কৰিছে, একাংশ যুৱকৰেয়া উদ্ভণ্ডালিৰ খবৰ। আৰক্ষীয়ে বাইক জব্দ কৰা যুৱকৰ দলটোৱে, আমি ভিডিঅ' দেখুৱাইছো এই মুহূৰ্তত, তীৰ্থযাত্ৰী কঢ়িওৱা বাহনৰ গ্লাছ ভাঙি চুৰমাৰ কৰিছে। ইটাচালি আৰক্ষীৰ চকীৰ সন্মুখতে এই চৰম উদ্ভণ্ডালি যুৱকৰ দলটোৰ। যান বাহন আৰক্ষীয়ে নিয়ম উলংঘা কৰাৰ বাবে তেওঁলোকৰ বাইক জব্দ কৰিছিল। বাইক জব্দ কৰাৰ পিছতে তেওঁলোকে চৰম অসভ্যালি ইয়াত দেখুৱাইছে। ঘটনাৰ পাছতে আৰক্ষীয়ে ৰাজু কোচ আৰু কমল হাজৰিকা নামৰ দুজনক আটকো কৰিছে। আৰু কেনেধৰণৰ এটা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে তেওঁলোকে, তেওঁলোকৰ বাইক জব্দ কৰাৰ পিছতে তীৰ্থযাত্ৰী কঢ়িওৱা এখন বাহনৰ গ্লাছ ভাঙিছে, তাৰ ভিতৰত যিহেতু যাত্ৰীসকল আছে, আৰক্ষীয়ে ইতিমধ্যে দুজনক গ্ৰেপ্তাৰ কৰিছে। নীলোৎপল আছে আমাৰ সৈতে সংযুক্ত হয়। নীলোৎপল, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। ইতিমধ্যে যিটো ভিডিঅ' দেখিবলৈ পোৱা গৈছে, অত্যন্ত উদ্ভণ্ডালি, এফালে হোলীৰ মাজতে এই ঘটনা সংঘটিত হৈছে, আৰক্ষীয়ে দুজনক গ্ৰেপ্তাৰ কৰিছে, এই গোটেই কথাখিনি আপোনাৰ পৰা জানিম নীলোৎপল। নিশ্চয় নিশ্চয় পাপৰি, যি হোলীৰ আনন্দৰ মাজত যি একাংশ যুৱকে যি সুৰা ৰাগীত মতৰি আহি যি উদ্ভণ্ডালি কৰে, তাৰ যি বহিঃপ্ৰকাশ ঘটিলে আজি নগাঁৱত। মই এটা কথা ক'ব লাগিব, মই বৰ্তমান নগাঁও ইটাচালি আৰক্ষী চকীত উপস্থিত আছোঁ। ইটাচালি আৰক্ষী চকীৰ সন্মুখতে যান বাহন আৰক্ষীয়ে আজি যান বাহন আইন ভংগ কৰা বহু যুৱকক আজি ধৰিছিলে, তেওঁলোকক তালাচী কৰিছিলে। আৰু সেই সময়ত কেইগৰাকীমান যুৱক আহিছিলে, সেইকেইগৰাকী যুৱক ৰাজু কোচ কমল হাজৰিকা, সেই যুৱককেইগৰাকী আৰু এগৰাকীৰ নাম পাপন বুলি গম পোৱা গৈছে, জানিব পৰা গৈছে। তেওঁলোকে ইয়াত আহি আৰক্ষীক
লগত তর্কাতর্কি করে আসে যে কিহর ভাবে আমি আজি হোলির দিনা আমি জরিমনা দিম বা ফাইন দিম, সেই সময়তে বটদ্রার এখন তীর্থযাত্রীর বাহন আহিছিলে এই কলিয়াবর অভিমুখে গৈ আছিলে আর সেই বাহনখনত হঠাৎ এই যুবককেইজনে আক্রমণ করে আর সেই ভিডিও আমি দেখাইছো আর আমি দেখাইছো বর্তমানে যে বাহনখনের যে আয়না ভাঙিছিল সেয়া বর্তমানে সিঁচৰিত হয়ে পড়ি আছে কাছর টুকুরা ইয়াত। আর তারপরে বর্তমানে দেখলে পাওয়া গেছিল যে নগাঁত এই ঘটনার পিছতে তীব্র প্রতিকার সৃষ্টি হয়। মানে কথা কোব লাগবে যে রাজু কোচ কমল হাজরিকা আর পাপন নামৰ এগৰাকী যুবকের কথা কৈছে। এই তিনিগৰাকী যুবকে ইয়াত উদ্ভণ্ড গালি করেছিলেন, এই স্থানের ব্যবসায়ীসকল অতিষ্ঠ হয়ে পড়েছিল, যথেষ্ট অশ্লীল গালি গালাজ করে আসে আর তারপরেই যে তীর্থযাত্রীর বাহনত যে আক্রমণ করেছিল আরক্ষী সম্মুখতে, যার ফলত কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে তীর্থযাত্রীসকল। আর এই ঘটনা হোলি এফালে হোলি এফালে সুরাপান করে আসিল, তারপর ময় মতালি দেখালে আর উদ্ভণ্ডালি করলে, সাধারণ রাইজক হারাশাস্তি করলে। আর তাতুক ডাঙর কথাটো হয়েছে এই স্ফূর্তির নামত এনে ধরনের এই উৎসবমুখর পরিবেশের মাজত এই তীর্থযাত্রীসকল আক্রমণও করলে। গ্লাস ভঙ্গার দৃশ্য আপনি দেখাইছে, আরক্ষীয় ইতিমধ্যে আটক করেছে, আর ইয়ার পিছন আরক্ষীয় কেনকা ব্যবস্থা লওয়ার সম্ভাবনা থাকি পারে নীলোৎপল? নিশ্চয় আরক্ষী ইতিমধ্যে আটক করেছে, তেওঁলোকৰ ওপৰত কঠোর ব্যবস্থা লওয়া হব। কিন্তু পাপৰ এটা কথা কোব লাগিব যে যেহেতু প্রতিবারেই যে দৌল উৎসবত বটদ্রোৱালে যথেষ্ট সংখ্যক তীর্থযাত্রীর আগমন ঘটে, এখন বাস তীর্থযাত্রীর বাস এখন আহি আসে বটদ্রোৱাৰ পৰা, তেওঁলোকে দৌল উৎসবৰ বাবে গৈছিলে বটদ্রোৱালে আর ঘুরি অহা সেই সকল তীর্থযাত্রীক কিন্তু টার্গেট করলে এই তিনজন উদ্ভণ্ডালি করা যুবকে, আর সেই বাহনখন আক্রমণ করেছিল, কথমপি সেই স্থান বা পলায়ন করেছিল সেই বাসখনে। তারপরে আরক্ষী সেই যুবকজনের উপর লাঠিচার্জ করলে বাধ্য হয়েছিল আর আরক্ষী তিনগুলি যুবকে আটক করেছে, বর্তমান নগাঁও সদর আরক্ষী থানায় লৈ গেছে। আর ইটা ছিল আরক্ষী চকীর সম্মুখত যে হোলির দিনা যে ঘটনা সংঘটিত হল সেই ঘটনা কিন্তু নগাঁয়ের সচেতন রাইজের মাজত তীব্র প্রতিকার সৃষ্টি করেছে, নগাঁও রাইজে এই ঘটনাক ধিক্কার দিছে। আর এনে সুরামুক্ত এনে একাংশ উদণ্ড যুবক কঠোর হাতে দমন করার বাবেও আরক্ষী কিন্তু আহ্বান জানিয়েছে নগাঁও রাইজে। পাপড়ি নীলপল, ধন্যবাদ জানাইছো আপনার। আর পুনরবার কইছো আমি দুটা একটা দৃশ্য আমি এই মুহূর্তে দেখাইছো, এটা দিনের ভাগরের দৃশ্য, দিনের ভাগতে এনে ধরনের উদ্ভণ্ডালি তাত করেছে একাংশ যুবকে, ইতিমধ্যে আরক্ষী আটক করেছে তারে দুজনক আর উচিত শাস্তি বিহার কথাও ইতিমধ্যে আরক্ষী কৈছে। কিন্তু সেই সময়সোয়াত যখন তাত ব্যবসায়ী আছিল বা যখন সাধারণ রাইজ আছিল সকলে কিন্তু এই কেজন যুবকর বাবে দুর্ভোগ ভুগিবলগিয়া একটা অবস্থারও সৃষ্টি হয়েছিল। উভয় এই খন্তেক বিরতির পাছত ব্রেকিং নিউজ এই মুহূর্তে। যোরহাটের রাজপথত শিহরণকারী দুর্ঘটনা, সিসিটিভিত বন্দী মুখামুখি সংঘর্ষর দৃশ্য, চূর্ণ বিচূর্ণ সুরাপায়ী চালকর বাহন, যোরহাটের মালৌআলীত সংঘটিত হয়েছে দুর্ঘটনাটো, স্কুটি আরোহী জিন্টু শইকীয়া আর প্রমোদ নাথ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, বাইকত অহা রীতিশ ফুকন আর বিজিৎ দুয়ারা দুইগারী সামান্য আহত হওয়ার খবর, চারিকেটাকে জে এম সি এইচত ভর্তি করা হয়েছে। পুনের এবার এইখানে জানাইছো, যোরহাটের রাজপথত শিহরণকারী দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সিসিটিভিত বন্দী মুখামুখি সংঘর্ষর দৃশ্য, চূর্ণ বিচূর্ণ সুরাপায়ী চালকর বাহন, যোরহাটের মালৌআলীত এই দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে, স্কুটি আরোহী জিন্টু শইকীয়া আর প্রমোদ নাথ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, সিসিটিভি ভিজুয়ালস আমি দেখাইছো। কেনে ধরনের ভয়ঙ্কর এক দুর্ঘটনা, মুখামুখি এই দুর্ঘটনা বহু দূরলেকে সুচরি আহিছে দুইগারী আরোহী। ইতিমধ্যে আমি জানাইছো যে স্কুটি আরোহী দুগারী জিন্টু শইকীয়া আর প্রমোদ নাথ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটোর সমগ্র দৃশ্য সিসিটিভিত বন্দী হয়েছে, অকস্মাতে এটা দুর্ঘটনা, মুখামুখি সংঘর্ষ, দুইজন আঘাতপ্রাপ্ত হয়েছে, যথেষ্ট বাইকত অহা রীতিশ ফুকন আর বিজিৎ দুয়ারা দুইগারী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। এই দুর্ঘটনাটোর পিছতে তাত যখন স্থানীয় রাইজে প্রত্যক্ষ করেছে আগবাড়ি আছে আর ততাতয়াকে চিকিৎসালয়ত ভর্তি করেছে। এই মুহূর্তে আমি দেখাইছো পুনের এবার চারিওকে ততাতয়াকে জে এম সি এইচত ভর্তি করা হয়েছে। প্রথম অবস্থাত কেনে ধরনের এই দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে সে আমি দেখাইছো, এফালের পর স্কুটিখন আর সিফালের পর বাইক অহা দেখবলে পাওয়া গেছে। আর এই যেহেতু এই দুইগারী কিছু সামান্যতমহে আঘাত পাইছে, কিন্তু দূরত উপরিপর যুগী আরোহী যথেষ্ট গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ততাতয়াকে তাত উপস্থিত থাকা যখন আগবাড়িছে আর যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করাইছে। স্বামী স্ত্রী একেলগে আত্মহননের দরে পথ বাছি লওয়ার আড়ত আছিল ধর্ষণ আর ব্ল্যাকমেইলিং। ইতিমধ্যে পলাশবাড়ী আরক্ষী গ্রেপ্তার করেছে দুই ধর্ষণকারী সহ দালাল রূপী মহিলাক। হৃদয় বিদারক একটা ঘটনা, পতি পত্নীয়ে বাছি ললে আত্মহত্যার পথ, ঘর বিভীষণের বলি হল এহাল দম্পতি, নিজের জায়েকে চক্রান্ত করে দুই বাহনদর হতুয়াই ভাই বোয়ারেকক করালে ধর্ষণ। ঘটনার স্থান পলাশবাড়ির উপরহালি, 14 মার্চত একেলগে আত্মহত্যা করেছিল এহাল দম্পতিয়ে।
স্বামীর জ্যেষ্ঠ ভাতৃর পত্নীর ষড়যন্ত্রের ফলত দুজন যুবকর দ্বারা ধর্ষিত হয়েছিল নিজরেই ভাই বোয়ারী। ফুরিবলৈ নিয়ার ছলেরে এখন হোটেললৈ নি নিচাযুক্ত দ্রব্য সেবন করাই দুই যুবকরে জায়েকে ধর্ষণ করাইছিল ভাই বোয়ারেকক। ব্ল্যাকমেলিং করে ধর্ষণ করেছিল মহিলাগৰাকীক। জ্যেষ্ঠ ভাতৃর পত্নীর পরিকল্পনাতে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। হোটেলের কোঠাত পরিকল্পিতভাবে মহিলাগৰাকীক ধর্ষণ করেছিল এই দুটা সাহের আলী আর অক্ষয় দাসে। কমপ্লেনটর বুয়ারী ডাঙর বুয়ারী আর লগতে অক্ষয়ধর দাস আর সহর আলী তেওঁলোককো আমি কারেক্ট করবলে সক্ষম হোক। তেওঁলোকেই আসলে এই গোটেই ঘটনাটোর ক্ষেত্রে উচটনি দিয়া বলে আমি মানে তদন্ত পাইছো এতিয়ালৈকে। মহিলাগৰাকীর চাবি এই সম্পর্কত অবগত হওয়ার পিছতেই মানসিকভাবে ভাগি পড়ে দুই পতিপত্নী। ইয়ার পিছতে একটা ভিডিওর জড়িয়ে সকল কথা প্রকাশ করে আত্মহত্যার পথ বাছি লয় দুই পতিপত্নীয়ে। অবশ্যই এই ঘটনা অস্বীকার করেছে জ্যেষ্ঠ ভাতৃর পত্নীয়ে। ইফালে পলাশবাড়ী আরক্ষী তিনি অভিযুক্ত গ্রেপ্তার করে কারাগারলৈ প্রেরণ করেছে। এই ঘটনায় অঞ্চলটোত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আজাৰৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আকো এটা বছৰৰ অপেক্ষা। বৰপেটাত আজি অন্ত পৰিল প্ৰাণৰ দৌল উৎসৱ। প্ৰাণৰ দৌল উৎসৱৰ সুৱেৰী দিনটোত উপস্থিত থাকিল জৰ্জিয়াৰ ৰাষ্ট্ৰদূত আৰ্চিল জুলিয়াছ ভিলি। আহি জয়ধ্বনি দিলে কয়লা বাবাৰ। সেয়া আছিল জৰ্জিয়াৰ ৰাষ্ট্ৰদূত আৰ্চিল জুলিয়াছ ভিলি। আর্চিল জুলিয়াস আহিছে বরপেটা সত্র। বরপেটা সত্রর চারিদিনিয়া প্রাণর উৎসবর সামরণির কুয়েরির দিনট আর্চিল জুলিয়াসে আহিয়ে কলে ভাল লাগিছে ভাল লাগিছে, হ্যাপি হবি। বরপেটার দৌল উৎসব মানেই সুকিয়া ব্যতিক্রম। তেজত শিপাই থকা এই দৌল উৎসবের দিনটলৈকে বাট চাই থাকে বরপেটাবাসী। এইবার চারিদিনিয়াকে উদযাপিত হল প্রাণর দৌল উৎসব। গ্রন্থোৎসব দুদিনিয়া ভরদৌলত কৃষ্ণ গোসাঁইক ফাঁকু দি কুঁয়েরির দিনটোত ইজনে সিজনক রঙেরে একাকার করিলে। এফালে আকাশে বতাহে রঙের সমাহার আর আনফালে হোলি গীতর মূর্ছনা। প্রাণোচ্ছল করা হরি গীতর মাজতেও কলিয়া গোসাঁইক হেকেটা খুবলে নিয়া হল কলিবাড়ি সত্র। কলিবাড়ি সত্রত হেকেটা খাই ঘুরি অহার পিছতে অভিমানী লক্ষ্মীর সমর্থকে বাধা দিলে কৃষ্ণপক্ষ। বরপেটার এই পরম্পরাগত বুলবুলনির লগেলগে আরম্ভ হল বাহাধনা পর্ব। এনেদরে হাজার হাজার লোকে পদধূলা পেরুয়া বরপেটা সত্র আকো এটা বছরের বাবে পরিণব নিজর নেতা। অপেক্ষায় রব বরপেটাবাসী আপন তথা প্রাণর দৌল উৎসবলৈ। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহযোগত নিরঞ্জন দাস আর রাজু বরুয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর খবর আছে সময় বিরতি।